আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদার্স এন্ড সিস্টার্স। এই নারীর তো লজ্জা কখনো হবেও না। দেখি আজকেও কি বলে, আজকেও কি ইনশাল্লাহ যুক্তি প্রমাণ দিয়ে সাবান দিয়ে, যুক্তি প্রমাণের সাবান দিয়ে কে গোসল করানো হবে, দেখা যাক কি হয়। সামনে চলে আসলাম মানুষের সচেতনতা বৃদ্ধির প্রয়াস নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো, সেজন্যই আমার আসা। আপনারা সবসময় একটি কথা বলেন, সেটা হচ্ছে যে তুমি তোমার ধর্ম ছেড়েছো, খুব ভালো কথা, সেগুলো পাবলিকলি কেন বলো? আমার কথা হচ্ছে যে আমরা যে পাবলিকলি বলছি সেটি যদি আপনি না শুনতে চান, আপনি কিন্তু চাইলেই ফেসবুক থেকে আমার ফ্রেন্ড লিস্টে থেকে থাকলে আমাকে আনফ্রেন্ড করে দিতে পারেন, কিংবা আমাকে ব্লক করে দিতে পারেন, কিংবা ইউটিউবে যেসব কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো আপনাদের ধর্মের অনুভূতিতে আঘাত দিচ্ছে সেগুলা দেখা থেকে নিজেকে বিরত রাখতে পারেন, রাইট? কিংবা বিভিন্ন মুক্ত মনাদের যেসব ব্লগিং সাইটগুলো আছে সেগুলো থেকে, মানে যাওয়া থেকে আপনারা নিজেকে বিরত রাখতে পারেন, রাইট? সো চয়েস ইজ টোটালি ইয়োর্স। বাট কিন্তু অনেকেই কিন্তু তোমার ভিডিওগুলো বিনোদনের জন্য দেখে, এটা তুমি জানো কিনা জানি না। যেমন আমি তোমার ভিডিওগুলো দেখে যে এখন এখন ফ্রি আছি তো চিন্তা করলাম একটু দেখে আসি, এই এই প্রস্টিটিউট নারীটা কোরআন হাদিস নাকি মিথ্যাচার করছে। কারণ আমি জানি তোমার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা শব্দে শব্দে মিথ্যাচার থাকে, যার জবাব আমি দিতে খুবই আমার ভালো লাগে, যার জবাব এবং আমি ইনশাল্লাহ দিয়ে যাব। এরকম পারি না আমি বলছি, সেটা হচ্ছে মনে করেন যে যেসব মুসলিম কান্ট্রিগুলো আছে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু যেখানে সেখানে কথা নাই বার্তা নাই, আপনারা প্যান্ডেল টানিয়ে কিন্তু এই যে বাহাত্তুর হুরের কথাবার্তা শুরু করে দিতে পারেন, কিংবা বিভিন্ন ধরনের এই ধার্মিক কীর্তনের কথা শুরু করে দিতে পারেন, যেটি আমাদের ইচ্ছে না থাকলেও কিন্তু আমাদের আমরা শুনতে হচ্ছে, যেহেতু মাইকে চিৎকার করে বলছেন। তো একই ব্যাপার কিন্তু আজানের ক্ষেত্রে হয়। মনে করুন যে আপনার ধর্মে একজনের বিশ্বাস নেই, তো সে কিন্তু মনে করেন হার্টের পেশেন্ট একজন, ভোরবেলা মাত্র ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, তো এই ফজর আমার যে দর্শকরা আছে এই পয়েন্ট একটু খেয়াল করেন, মজা পাবেন খুব। নামাজটাতেই কিন্তু তার ধরফর করে আরে কি দরদ, তখন তোমাদের মানবতার অনুভূতিতে তখন খোঁচা দেয় না কেন? শুধু আজানের ক্ষেত্রে আছো, আজান তো একটা সময়ে থাকে, একটা সময় নির্দিষ্ট সময়ে, সবসময় তো আর বাজানো হয় না। হ্যাঁ কেন, যখন ওই যে গান জোরে জোরে বাজানো হয়, যখন যাত্রার গান এত জোরে জোরে বাজানো হয় তখনই হয় না? জার্মানিতে এরকমই নাই যে হাসপাতালের পাশে অনেক এরকম আসে না? সুতরাং এই ধরনের আজাইরা আলাপ না কইরা ভালো কিছু বলার চেষ্টা করো। এখন পর্যন্ত তোমারে নিয়ে যে কটা ভিডিও দিছি একটা ভিডিও দেখছো কিনা? দেখলে তো বুঝছো যে আমি একবার পুরা কোরআন হাদিসের সব কিছু বিস্তারিত খুইলা খুইলা সব দেখাইছি, যে এই আয়াত এইটা বলছে, তুমি এখানে চুরি করছো, তুমি এই আয়াত এখান থেকে চুরি করছো, এই হাদিস এতটুকু বলে অতটুকু চুরি করছো, পুরাটা দেখাও নাই, তাই না? এখানে একটা এক্সাম্পল দিই আমি আপনাকে, যে মনে করুন একই জিনিস যদি একটা হিন্দু সম্প্রদায় করতো পাঁচ বেলা করে, না 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 উলু উলু কোনো সমস্যা ছিল না, তোমরা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াচ্ছ, আমি আমার পুলিশ ভাইদের হাতে পায়ে ধরে বলছি, এই ধরনের যারা এই ধরনের নাস্তিক যারা আছে, যারা উগ্র নাস্তিক, যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে, আপনারা এদেরকে ধরুন, এদেরকে ধরিয়ে দিন। কেন, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই রে। তোরা তো বেয়াদব, তোরা তো বেহায়া, তোরা তো প্রস্টিটিউট, তোদের তো কোনো লজ্জা সরম নাই। তোরা এখানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছিস, তুই কোথায় থাকস? তোরা তো বাংলাদেশের মানুষ অনেকে আছে চিনেই না, সুতরাং তুই এই ইয়ের মধ্যে ঢুকা ঢুকা আমরা ফটফট ফটফট করবি, এটা তো আসলে হাস্য করে ভাই, ঠিক না? আমি তোকে তুই তুই করে বলছি, যারা বেশি আপন তাকে তুই তুই করেই বলে, এটা আমি আমি জানি, আমার কাছের যে ফ্রেন্ড আছে তাদেরকে আমি তুই তুই করে বলি, যেমন তোকে বলছি। শোনেন লোপা, বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক অসাম্প্রদায়িক একটা দেশ, এখানে আপনার আপনাদের মতো এই ধরনের কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ ভারতের মধ্যে আজান হচ্ছে, ওখানে হিন্দু ভাইরা হিন্দু ভাইদের ইবাদত করছে, মুসলমানরা মুসলমান ভাইদের ইবাদত করছে, তাদের কোনো সমস্যা নাই, তোমার কেন সমস্যা? তোমার এত গায়ে জলে কেন? এটা আমার একটা প্রশ্ন, তোমাদের এত গায়ে জলে কেন?
হ্যাঁ মদিনা সনদ কাকে বলে জীবনে পড়ছো, দেখছো জীবনে? নামও তো শোনো নাই মনে হয়। গবেট লাগতো, হ্যাঁ তোমার ভালো লাগতো না, আমার ভালো লাগতো। যারা কোরআন শোনা ভালোভাবে মানে তাদের ভালো লাগতো, কারণ ইসলামের ইতিহাস তো, ইসলামটাকেই তো তোমরা জানো না। তোমরা নাস্তিকদের ব্লক থেকে ইসলাম জানতে চাও, ইসলাম জানতে চাও, খ্রিস্টানদের কাছ থেকে কাট পেস্ট কপি করে ইসলামটাকে জানতে চাও, কিন্তু মূল সোর্স কোরআন শোনা থেকে ইসলামকে জানতে চাও না, যার কারণে তোমরা আজকে সমস্যা করছো। একটা মানুষ তোমাদের নাস্তিকীয় মানবতার মধ্যে এটা নেই যে যার মতবাদ সম্পর্কে স্বাধীন থাকবে, এই মত এই এটা নাই যে যার ধর্ম, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এই এই সুন্দর কথা তোমাদের মানব নাস্তিকীয় ধর্মে নাই। কারণ নাস্তিকীয় ধর্ম তো একটা পশুর ধর্ম, এই ধর্মে তো কোনো মানুষ থাকতে পারে না। এখানে সবাই সবার মতাদর্শ থাকতেই পারে, স্বাভাবিক। এখানে একে অপরকে সম্মান করছে, আমাদের বাংলাদেশে করছে, সুতরাং তোমরা এখানে সমস্যা সৃষ্টি করছো, তোমরা হইছো গিয়ে সমস্যা। ধর্ম সমস্যা না, হিন্দু মুসলিম কোনো সমস্যা না, তোমরা হইছো গিয়ে সমস্যা, কারণ তোমরা নাস্তিক গ্যাঞ্জাম করতেছ। উচিত না, সভ্য সমাজের সাথে সেটি কখনো যায় না। তারপরে একটি কথা সবসময় বলেন, আমরা যখন কোরআনের ভয়াবহ সব আয়াতগুলো বলি, যখন আমরা ভার্স নাম্বার মানে আয়াত নাম্বার উল্লেখ করে বলি, চ্যাপ্টার নাম্বার এত, ভার্স নাম্বার এত, চিৎকার করে, না চিৎকার করি না, দাঁড়া তুমি পুরোটা শেষ করো। আমাদের চ্যানেলে কিন্তু আছে, তুমি ইচ্ছা করলে আবার একটু উকি মেরে দেখে আসতে পারো। তুমি কিন্তু ওগুলো কোনো জবাব দাও নাই, আগের পরের আয়াত সেগুলা কই, বলে বলে মানুষের মাথাটাকে নষ্ট করে। আপনি কিন্তু সেটা বলেন, ঠিক একই জিনিস যখন আপনাদের হযরত জাকির নায়েক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, যখন তিনি বলেন চ্যাপ্টার নাম্বার এত, ভার্স নাম্বার এত, চ্যাপ্টার নাম্বার এত, ভার্স নাম্বার এত, আপনারা তো তখন ভাই চ্যাপ্টার নাম্বার এত, ভার্স নাম্বার এত, চ্যাপ্টার নাম্বার এত, ভার্স নাম্বার এত, সে তো পাবলিকলি লেকচার দিতেছে, তোমাদের মতো তো এখানে পুরো ওই লুকায়া ওই মাইন্ড কেচিপার মধ্যে থেকে লেকচার দিতেছে না, সে তো ওপেনলি। সে অনেক হিন্দু পণ্ডিতের সাথে ডিবেট পর্যন্ত করছে এবং তারা তারা জাকির নায়েকে প্রচন্ড সম্মান দিছে, ইজ্জত দিছে। দেখো না, ওগুলা চোখে যায় না, হ্যাঁ ওগুলা চোখে যায় না তোমাদের, না ওগুলা দেখলে সমস্যা। হ্যাঁ চ্যাপ্টার নাম্বার এত, ভার্স নাম্বার এত, জাকির নায়েকের জুতা সুধার করার যোগ্যতা তোমার আছে রে? হ্যাঁ জাকির নায়েক ওনার উসিলায় লক্ষ লক্ষ মানুষ ইসলামে ফিরে আসতেছে, ওটা সহ্য হয় না? না জাকির নায়েকের কপি বাস, তাও ধরা খাস, তোমরা তো তাও ধরা খাও। তুমি আমি আমি প্রমাণ দিছি না, সুরা তওবার 5 নম্বর আয়াত দেখাইছো, 6 নম্বর আয়াত দেখলে ধরা খাবা, ওটা বলো নাই। সুরা বাকারা 190 নম্বর আয়াত দেখাইছো, 190 নম্বর আয়াত দেখাইছো, 191 আয়াত দেখলে ধরা খাবা, ওটা দেখাও নাই। তাহলে এটা তো হাস্যকর। সুতরাং কোরআনের আয়াত এগুলো হাদিসের আয়াত দেখালে তো হবে না, সঠিক ব্যাখ্যা দিতে হবে, সঠিক ব্যাখ্যা উসুল অনুযায়ী ব্যাখ্যা দিতে হবে। তোমরা উসুল কাকে বলে এটাই তো জানো না। পড়াশোনার ডিগ্রি কত টুকু রে ভাই? জাকির নায়েকের নাম মুখে নেস, ঠিক না? তারপরে দেখুন কোরআনের ব্যাপারটাই বলি, যে কোরআনে যেসব ভয়াবহ সব আয়াত আছে, যে জোড়ায় জোড়ায় কাটো, এদের গলা কেটে মেরে ফেলো, এগুলো যখন বলি তখন আপনারা কিন্তু এই কোরআনের ভয়াবহতা আপনারা একসেপ্ট, যুদ্ধে কি একে অপরকে চুমা দিবে? তুমি যে দেশে থাকো, ধরলাম জার্মানিতে থাকো, আমেরিকা জার্মানির উপর অ্যাটাক করছে, এখন জার্মানি সরকার যদি বলে লোপা বুবু,
আমেরিকা আমাদের উপর অ্যাটাক করছে, আমরা কি তাদেরকে চুমা দিব? তখন তুমি কি বলবা যে হ্যাঁ আমরা তাদেরকে চুমা দিব? তোমার মাথার মধ্যে যদি মগজ থাইকা থাকে, তুমি অবশ্যই তাকে বলবা যে না, আমাদের দেশকে বাঁচাইতে হবে। তদ্রুপ কাফেররা যখন মুসলমানদের উপরে আক্রমণ করছে, তখন তো মুসলমানরা তাদেরকে চুমা দিবে না, তাদেরকে অবশ্যই ডিফেন্স করবে। এবং এই যে তুমি যে বলছো না জোড়া জোড়া কাটো, এই সুরা তওবার 6 নম্বর আয়াতটা বলতে পারলা না, যদি তারা যুদ্ধের ময়দানে তাদেরকে আশ্রয় চায় তাহলে তাদেরকে আশ্রয় দাও এবং নিরাপদ স্থানে পৌঁছায় দাও। তোমাদের সেকুলার, তোমাদের ওই নাস্তিক ধর্মের মধ্যে এরকম কোনো বিধান আছে দেখাইতে পারবা? তুমি দেখাতে পারবা না। এই যে এই যে এই যে চোরামি করছো, এই যে এখানে এই যে এখানে এই যে এখানে তুমি চোরামি করছো, এই যে ধরাই দিলাম, তুমি দেখো সুরা তওবার 6 নম্বর আয়াত খুলো, তুমি 5 নম্বর আয়াতের কথা এখানে বলতেছো, 6 নম্বর আয়াতে বলতেছো না। সুতরাং এটাই তো বোঝা যায় যে কত বড় একটা গোজামিল। হ্যাঁ, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তোমাকে না তোমার সমস্ত নাস্তিকদেরকে চ্যালেঞ্জ দিলাম, ওই আয়াতগুলা সর্ব অবস্থার জন্য প্রযোজ্য, এটা তুমি প্রমাণ করে দিও। আমি আমার ভিডিও সব ডিলিট করে দিব, যাও। একবারে পুরো সহজ একবার চ্যালেঞ্জ দিলাম। তুমি আমার কাছে শিশু, তুমি আমার কাছে বাচ্চা মানুষ, তোমার বয়স কম, তোমাকে একেবারেই একটা সহজ একটা ই করলাম, তুমি কোরআনের আয়াতগুলা যে সর্বক্ষেত্রে প্রযোজ্য এটা তুমি প্রমাণ করবা, বাস। তাহলেই আমি আমার সব ভিডিও ডিলিট করে দিবো, কোনো সমস্যা হবে না। আর যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমার এই বেশরম মার্কা, বেইজ্জতি মার্কা চেহারা দেখাইবে না কখন। কি জিনিস, যখন মায়ানমারে আমরা দেখেছি যে রোহিঙ্গাদের উপরে যেগুলো করা হচ্ছে, তাদেরকে কেটে ফেলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে জঘন্য ভাবে, আমরা কিন্তু মানবতার যারা কথা বলি আমরা কিন্তু তখন সবার আগে এটা প্রোটেস্ট করি, সেটি যে সম্প্রদায়ই হোক না কেন, মানুষ মারার মতো জঘন্য আর কোনো কিছু হতে পারে না। কিন্তু আমরা যদি আপনাদের একই সুরেই কথা বলতাম তাহলে কি বলতাম জানেন? আমরাও কিন্তু বলতাম হ্যাঁ এই ধরনের মায়ানমারের মানুষ কি মায়ানমারের সরকারকে মারছিল? এভাবে ইতিহাসও তো দেখা যায় মিথ্যাচার করতেছেন। আমি আমার যারা ভিডিওটা দেখছেন তাদের অনুরোধ করবো, আপনারা সবাই জানেন মায়ানমারের ঘটনাটা, ওই মায়ানমারের মুসলমানরা কি সরকারে মারছিল? সরকারের উপরে কোনো অ্যাটাক করছিল? করে নাই। এখন তো দেখা যাচ্ছে, যে তুই ইতিহাসকেও পর্যন্ত পুরো মিথ্যাচার করতেছিস রে ভাই বোন, ইতিহাসকেও সম্পূর্ণ বদলাই দিতেছস। ছি ছি ছি, একটু লজ্জা শরম কর রে ভাই, লজ্জা শরম কর। ভাবে সাজাবে, দেশটাকে সুন্দর করবে, সুনিয়ন্ত্রিত করবে, এটাতে কি তোমাদের পীর সাহেব, তোমাদের পীর আব্বা স্ট্যালিন যে গণহত্যা চালাইছে ওইটা কেন বললা না? ওটা গণহত্যা, কিন্তু ইসলামের ইসলামে গণহত্যা সেরকম একটা প্রমাণ দেখাও। ওই যে বনু কুরাইজার উদাহরণ দিবা, বনু কুরাইজার রাষ্ট্রদ্রোহী ছিল, দেশদ্রোহী ছিল, এটা প্রমাণ দিয়া দি মনে। আর একবার যখন আমার ভিডিওটা যখন দেখবা তুমি, তখন যখন বলবা যে বনু কুরাইজা তো গণহত্যা করছিল তোমাদের মোহাম্মদ, তখন ওটার জবাব এখানে স্পষ্টভাবে দিয়ে দিবা। আমার ভিডিও তো দেখো না, কারণ দেখবা কি দেখলে যে তোমার নাস্তিকই মানে ফাটল ধরবে, তাই না? তখন কেন বুক চাপড়ে বলেন যে আমাদের মুসলিম ভাই গুলার উপর অবিচার করা হচ্ছে, মুসলিম ভাই গুলাকে মেরে ফেলা হচ্ছে, এভাবেই তো ভুল বুঝাও, মানুষদের ব্রেন ওয়াশ করো তোমরা। এই ব্যাপারে কিন্তু আমরাও বলছি যে কোনো ধরনের মানব হত্যা সেটি যে কোনো কিছুর নাম দিয়ে হোক না কেন এটি কখনোই কাম্য নয়, মানব সভ্যতার সাথে সেটি কখনোই যায় না, যাওয়া উচিত না। হ্যাঁ, এটা আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে যদি তুমি এই কথাগুলো বলো না, তাহলে মানুষ তোমাকে জুতা মারবে, জুতা খুইলা স্যান্ডেলের ফিতা দিয়ে পিটাবে। যুদ্ধের ক্ষেত্রে কথাগুলো প্রযোজ্য না। নিজের দেশ আমার বাংলাদেশের উপরে কেউ যদি আক্রমণ করে, আমি একটা বাংলাদেশের
ছেলে হিসেবে আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশকে আমি বাঁচানোর জন্য আমার রক্ত দেবো, আমি আমার দেশকে বাঁচানোর জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটা শুনলাম, এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর সে ভাষণটা শুনলে এখনো গায়ের পশম দাঁড়িয়ে যায়। ওটা যুদ্ধের ক্ষেত্রে ছিল রে ভাই, এই জিনিসগুলো বুঝিস না দেখেই তো তোর আজকে নাস্তিক। আর নাস্তিক মানে মানসিক ব্যাধি, সমস্যা নেই। দেখুন আপনারা বলেন যে কেন বেশিরভাগ মানুষের মানে বিশ্বাস নিয়ে তোমরা খেলছো, মেজরিটি যেখানে এই কথা বলছে, তোমরা গুটি কয়েক নাস্তিক মিলে এই ধরনের ফাইজলামি কেন করো, আমাদের বেশিরভাগ মানুষের ইমান নিয়ে কেন খেলো? ওয়েল আমি তাহলে বলি একটা কথা, যে অধিকার জিনিসটি কিন্তু কখনো মেজরিটি দিয়ে কখনো সেটি নির্ধারণ করা হয় না, যে মেজরিটি কি সেটা দিয়ে অধিকার নির্বাচন করলাম না। অধিকার সব আচ্ছা, মেজরিটি দিয়ে কিন্তু পাওয়ার হয়, মানে পাওয়ার বেশি থাকতে পারে আপনার, মেজরিটি দল এই জন্য পাওয়ারটা আপনার বেশি, সেটাতে অধিকার কখনো নিশ্চিন্ন করা হয় না। অধিকার নিশ্চিত করা হয় হচ্ছে প্রত্যেকটি মানুষের তাদের মানে বর্ণ কিংবা তাদের ধর্ম এগুলোর ঊর্ধ্বে যে তাদেরকে যখন সমানভাবে কোনো কিছু নিশ্চিত করে নীতি নির্ধারণ করা হয় সেটাই হচ্ছে অধিকার। যেমন কথা বলার অধিকার, কথা বলার অধিকার কিন্তু আমাদের যেমন আছে আপনাদেরও তেমন আছে। আপনারা চাইলে আমরা যেরকম ভিডিও করছি আপনারা করুন না, ধর্মের দাওয়াত দিয়ে করুন, যেটা আপনারা করেন না সবসময় সেটি তো কোনো বাধা নেই, তাই না? কিন্তু আমরা যখন ভিডিও গুলা করি আমরা কিন্তু আমাদের জান হাতে নিয়ে করি। কেন জানেন তো? আপনারা ওই আপনাদের কোরআনের আয়াত যেখানে বলা হয়েছে যে কেউ যদি মুসলিম থেকে অমুসলিম হয়ে যায় তাকে গলা কেটে হত্যা করো, এই যে তুমি যে সেগুলো আপনারা প্রণয়ন করার জন্যই কিন্তু আপনারা আমাদের এই যে বললা যে কোরআনে বলছে যে কেউ যদি মুসলমান থেকে অমুসলিম তাকে গলা হত্যা করো, এতটুকু বলছো শেষ? পুরা তথ্যটা দে রে ভাই, তোদের পায়ে ধরে পুরা তথ্যটা দে। এতটুকু নাই, মুরতাদের শাস্তি শুধু এতটুকু না, তাকে সুযোগ দেওয়া হবে। মুয়াত্তা মালিকের হাদিস আছে 6118 নম্বর হাদিস, খুলো খুলো লোপা খুলো 6818 নম্বর হাদিস মুয়াত্তা মালিকে, ওটা খুলা, ওটা জানার চেষ্টা করো রে মূর্খ। পুরা তথ্যটা দেও, মুরতাদের শাস্তি শুধু এতটুকু না। বুখারী শরীফে যে হাদিস আছে কেউ মুরতাদ হলে তার গলা ই করো, এটা কাদের জন্য? যারা ধর্মীয়, যারা উস্কানি দিবে, যারা ব্যঙ্গ বিদ্রুপ করবে। তুমি নাস্তিক হও কোনো সমস্যা নাই, তুমি ইসলামের কাছে সম্পূর্ণ নিরাপদ, কিন্তু ওই যে উস্কানি দিবা, ওই যে গালাগালি করবা, ব্যঙ্গ বিদ্রুপ করবা, যেটা তোমরা করো, এটা তো নিষেধ, এটা তো হারাম, এটা তো করতে পারবা না। এই যে এখন যে এই যে দেখো এই যে হুকুমটা যে বললা, কোরআনে বলা হয়েছে যে কেউ গলা কেটে ফেলালে এই কেউ অমুসলিম থেকে অমুসলিম হলে তার গলা কেটে দেবো, এতটুকু বেলা শেষ করে দিস? এর সামনে পিছিয়ে তো অনেক কিছু আছে, ওটা বলো। তোমার পায়ে ধরে বলছি রে ভাই, পুরা তথ্য দাও, ইসলামের পুরা নিয়ম কেন দেবো? যে এই যে দাস দাসী নিয়ে যে হুকুম দাও, তোমরা কিন্তু অনেক পয়েন্ট বলো না, যে পয়েন্টগুলো বললে তোমরা নিজেরাই ধরা খেয়ে যাবা, তোমরা যেভাবে উপস্থাপন করতে চাচ্ছ সেভাবে পারবা না, এই কারণে পুরাটা দাও না। অনুরোধ করছি তোমার কাছে বোন, যদি ইসলামের ভুল ধরতে দাও সম্পূর্ণ তথ্যটা দাও। আমরা কি মানি এই যে মুরতাদের যে শাস্তির বিষয়টা? আমরা মানি এটা সম্পূর্ণ রাষ্ট্রের কাজ, রাষ্ট্র ইচ্ছা করলে তাকে ছাইরা দিবে, রাষ্ট্র ইচ্ছা করলে তাকে শাস্তি দিবে। এবং মুয়াত্তা মালিকের ওই হাদিসের মধ্যে আছে তাকে সুযোগ দেওয়া হবে, সে যদি চায়, সে যতদিন চায় তাকে সুযোগ দেওয়া হবে, তাকে সুযোগ দেওয়া হবে। সে যদি চায় যে হ্যাঁ আমি আরো গবেষণা করতে চাই, হ্যাঁ ইসলামের এই জিনিসটা আমার সন্দেহ লাগছে, আমি একটু দেখি পরামর্শ করে নিই, সেগুলো পাবে। তুমি এটা বলো না, এটা কেন বললা না? এর জন্যই তো বলি তোমরা মূর্খ, অর্ধেক বলবা আর অর্ধেক বলবা না, এটা তো হাস্য করে ভাই। এর জন্য অনুরোধ, তোমার কাছে অনুরোধ, পুরা তথ্যটা দাও, মাঝখান থেকে দিয়া মাঝখানটুকু দেখায় ইসলামকে প্রশ্নবিদ্ধ করাটা খুবই হাস্যকর। বহু এক্স মুসলিমদেরকে কিংবা মানে নন ধার্মিকদেরকে আপনারা গলা কেটে হত্যা করেছেন, তো এই জন্য আমাদের অনেক মুক্ত মনেরা এখন আছে যে তারা কয়জনকে মারা হয়েছে রে ভাই। আমি আবারও বলতেছি, এই যে আবারও মিথ্যাচার করতেছো, আবারও মিথ্যাচার করতেছো, ছি, নিজের চেহারা গোপন করে, আইডি গোপন করে তারা তারপর মানবতার কথা বলে যাচ্ছে। মানবতার কথা গালাগালি করে কখনো মানবতার কথা হয় রে? মুফাসসিলের ভিডিও দেখলেই বোঝা যায় মানবতা কাকে বলে। আসাদ তুই বেঈমান, তুই মীর জাফর, এগুলো মানবতার কথা? আসিফ মঈনুদ্দিনের সাথে যখন কেউ যুক্তি প্রমাণে কথা বলে তখন লাইন কেটে দেয়, এটা মানবতার কথা? যে তুমি এখন মিথ্যা কথা বলতেছো, প্রচুর মিথ্যা কথা বলছো, আমার আমার ভিডিও যারা দেখবে তারা বুঝতে পারবে, প্রচুর মিথ্যা কথা বলছো, এটা কি মানবতার কথা?
কোরআনের আয়াত চুরি করছো, অর্ধেক দেখা অর্ধেক দেখা নাই, এটা কি মানবতার কথা? মানবতার কথা না। নাস্তিকরা প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে, গালাগালি করে। আমার ইনবক্স যদি আমি দেখাইতে পারতাম তাহলে দেখামো একদিন ইনশাল্লাহ, সবগুলা প্রত্যেকটাই দেখানো হবে ইনশাল্লাহ। প্রচুর গালাগালি করে আমাদেরকে, এটা কি মানবতার কথা? মাত্র এক দল জান্নাতে যাবে, তো ওখানে কিন্তু মেজরিটির কথাই বলা আছে জাহান্নামে যাবে। ঠিক তেমনি ভাবে এই যে হাদিসটা বললা যে মেজরিটি আছে, এটা কোন হাদিস? আমি হাদিসটা জানি, আমি হাদিসটা জানি, কিন্তু তুমি রেফারেন্স কেন দিলা না? এটা তো সমস্যা। তোমরা রেফারেন্স কেন দাও না রে ভাই? রেফারেন্স সহকারে কথা বলো। মুফাসসিল তো তাও রেফারেন্স দেওয়ার চেষ্টা করে, ভিডিওর নিচে যদিও ভুল রেফারেন্স দেয়, ভুল ব্যাখ্যা দেয়। তুমি তো রেফারেন্স দিয়ে কথা বলতে পারো, তুমি তো সত্যটা প্রচার করতে পারো, কিন্তু তুমি তো এখন জালিয়াতি করতেছ। ওই হাদিসটা কি উদ্দেশ্যে, কাকে উদ্দেশ্য করে, কাদের জন্য বলা হয়েছে, এটা কিচ্ছুই বলো নাই। অর্ধেক দেখাইছো যে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, শেষ। এটা সামনে পিছে তো আরো কথা আছে, ওগুলো ওগুলো বলো না কেন, ওগুলো দেখাও। সমাজে যখন একটি পরিবর্তন এসেছে বা আনা হয়েছে, সেটা কিন্তু গুটি কয়েক মানুষই এনেছে। বেশিরভাগ মানুষ তো সেই পরিবর্তনটার মানে আনন্দটা ভোগ করেছে বা সুবিধাটা ভোগ করেছে, পরিবর্তন কিন্তু আনয়ন করেছিল সেই গুটি কয়েক মানুষই, যারা নিজের জীবনের ঝুঁকি নিয়েই তা করেছিল। আরবে একটু তাহলে আমি কথার একটু তোমার দিকে চাপিয়ে দিই, হ্যাঁ, আরবে যখন নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের ভোগ বিলাসের জন্য ব্যবহার করা হইতো, তখন গুটি এক মোহাম্মদ নামের এক লোকই পুরা আরবকে পুরা পরিবর্তন করে দিয়েছিল। জনাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সেই বর্বরতার যুগ থেকে নারীদেরকে বের করে এনেছিল জনাব, ঠিক না? সেটাই, হ্যাঁ, অল্প কয়েকজন মানুষই পরিবর্তন করেছে। এবং আরবের মধ্যে যে বর্বরতা ছিল, আইয়ামে জাহিলিয়া যুগ যেটা বলা হয়, 100 বছর ছিল, সব থেকে কিন্তু ওই একজন মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ওই বর্বরতা থেকে মানুষকে আলোর দিকে নিয়ে এসেছিলেন, এটা তো জানো। এভাবে আমি বলবো আর কি আপনাদের সবাইকে, যে আমরা আসলে আজকে যারাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছি বা কথাই কিন্তু শুধু বলছি, আর কিন্তু কিছু করছি না, আমরা কথাই কিন্তু বলছি, কাটাকাটি কোপাকুপি কিছুই বলছি না, কথাই শুধুমাত্র বলছি। হ্যাঁ, কথাই শুধু বলছেন, কিন্তু কথাগুলো কেন ভুল বলছেন জনাব? কথাগুলো একটু ভালোভাবে বলুন। আপনি তো এত মিথ্যাচার করছেন, 8 মিনিটের ভিডিওর জবাব দিতে আমার 23 মিনিট হয়ে গেছে, এত মিথ্যাচার করলে তো হয় না। একটা সঠিক তথ্য দেন, ইসলামটাকে আমরা কিভাবে বুঝি, কোরআন সুন্নাহ মোতাবেক ইসলাম কি, ইসলামের আইন কি, ইসলামের উসুল কি, এগুলা জানা নাই। কোরআনের একটা আয়াত দেখে পট করে আপনি বলে দিলেন এটাই এটা সেই এটাই, এটা তো হাস্যকর, এটা তো ভুল, এটা তো গোজামিল, এটা তো অযুক্তি। আমরা দেই না, তোমরাই মূলত এখন আমাদেরকে দিচ্ছ, ঠিক আছে? গালিগালাজ তোমরাই আমাদেরকে দিচ্ছ। আর কেন শুনতে আসে জানো, যে ভুল কথাগুলো বলো, তোমাদের টার্গেট তো তারা যারা ইসলাম সম্পর্কে জানে না, কোরআন সুন্নাহর জ্ঞান নাই, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান নাই, ফিলোসফিক্যালি কোনো নলেজ নাই, তোমরা তাদেরকে টার্গেট করো। কিন্তু মারামারি কাটাকাটি এগুলো কেন করেন? আমরা মারামারি কাটাকাটি যারা করে তাদেরকে আমরা নিন্দা জানাই, তাদেরকে অবশ্যই আমরা নিন্দা জানাই। আমাদের পূর্বেও কিন্তু বলে গেছেন, বেগম রোকেয়া থেকে শুরু করে সেই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েই সবসময় মানবতার জন্য কাজ করে গেছেন। তারা কিন্তু ধার্মিক ছিল জনাব, আপনি আবার ইতিহাস ভুল করলেন, তারা কিন্তু ধার্মিক ছিল। বেগম রোকেয়া তিনি কিন্তু একজন মুসলিম এবং অনেক ধার্মিক ছিল, তিনি কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। রাজা রামমোহন রায় তিনিও ধার্মিক ছিল, তিনিও কিন্তু ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। কি সব আবল তাবল গোজামিল দিচ্ছেন রে ভাই, এমন মানুষের নাম নিচ্ছেন যারা ধর্মকে খুব ভালোবাসত, অথচ আপনি নিজেই ইসলামকে ঘৃণা করেন। আজীব তামাশা, আজীব তামাশা লোপা।
আমরা কাজ করছি এবং ভবিষ্যৎ প্রজন্মরাও কিন্তু করবে, তো আপনারা মেজরিটি কিন্তু সেটির আরামটা ভোগ করবেন, সেটির সুবিধাগুলো ভোগ করবেন। আপনারা আমাদের সাথে পার্টিসিপেট না হয় নাই করলেন, কিন্তু আমাদের কি থামানোর অধিকার আপনাদের আছে? নাই, কিন্তু থামানোর অধিকার নেই আপনাদের। তো কিন্তু তোমাদের ভুলগুলো ধরার, তোমরা যে মানসিক রুগী, তোমরা যে মিথ্যা কথা বলো, তোমরা যে গোজামিল দাও, তোমরা যে কুযুক্তি দাও, তোমরা যে ভুল তথ্য দাও, কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা দিয়ে যুবকদেরকে যে ব্রেন ওয়াশ করো, এটা কিন্তু প্রকাশ করার অধিকার আমাদের আছে। মাইন্ড ইট, শুধু আমাদের কথাগুলো একবার ভাববেন, একবার বোঝার চেষ্টা করবেন, এবং আমাদের ভাই যে এই প্রয়াস সেটি কিন্তু আমাদের মানব সভ্যতাকে, আমাদের যেসব পিছিয়ে পড়া দেশগুলো আছে যেমন বাংলাদেশ অন্যতম, তারা যাতে সভ্য দেশ, আজকে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নামে পরিচিত, তাদের সাথে যাতে হাতে হাত মিলিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই প্রয়াস নিয়েই কিন্তু আমরা করি। একবার ভেবে দেখবেন, ভালো থাকবেন, বাই। যাদের উদাহরণ দিচ্ছ রে ভাই, তারা কি সভ্য দেশ যারা বছরে একটা দিনই পালন করে যে সম্পূর্ণ ল্যাংটা থাকবে, বছরে একটা দিনই থাকে যে সম্পূর্ণ ল্যাংটা থাকবে? আমি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যেহেতু তুমি বলছো তোমাদের যে জার্মানির কিছু সভ্যতারই আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা একটু দয়া করে কষ্ট করে নিজের নিচে যাবেন, দেখবেন কি অবস্থা এই লোপার সভ্য দেশগুলোর, কি অবস্থা ইনশাল্লাহ দেখে যাবেন। আর তোমাদের কথা ভাবতে বলছো, আসলে তোমাদের কথা ভাবার টাইম আমাদের নাই, কেন নয় জানো? কারণ তোমাদের ধর্ম নিয়ে কথা বলতে হলে মিনিমাম ধর্ম সম্পর্কে একটু জ্ঞান লাগে ভাই, একটু পড়াশোনা করো। তোমার ই কি ওই নাস্তিকদের ব্লগ, নাস্তিকদের লিঙ্ক, নাস্তিকদের ওই কাট কপি পেস্ট মার্কা যেই জবাবগুলা, মানে ওই ওদের ওই যে মানে গোজামিল মার্কা, যেই বাচ্চা সুলভ যেই পয়েন্টগুলা, সেগুলাই? এছাড়া কিন্তু না, ওই ঘুরায় পিছে একই একই, এই কি করছে, সেই কি করছে, 6 বছরে মেয়েকে বিয়ে করছে, দাস দাসী রাখছে, 11টা বিয়ে করছে, পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করছে, চাঁদ দ্বিখণ্ডিত করছে, এই এই এগুলা ঘুরায় ফিরেই তোমাদের মূলত, এর বাইরে কিন্তু তোমরা যাইতে পারো না। আর মজার বিষয় হচ্ছে এর জবাব কিন্তু আমরা অনেক আগেই দিয়ে এসেছি, দিয়ে যাব, ভবিষ্যতেও এর জবাব চলতে থাকবে ইনশাল্লাহ। সুতরাং তোমার মতো থার্ড ক্লাস বস্তির মাইয়ার কথা ভাবার মতো সময় আমাদের শিক্ষিত যৌক্তিক বিজ্ঞান মনস্ক মানুষদের ভাবার টাইম নেই, বুঝছো? আর তোমাকে আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি, তোমাকে নিয়ে যে ভিডিওগুলো বানাইছি প্রত্যেকটার জবাব আশা করি তুমি দিবে এবং খণ্ডন করবে। এখন মুফাসিলের দুইটা ভিডিও বানাইছো, তো খবরই নাই, ওই ভিডিওতে হাতি দিতে ওর খবর হয়ে যাচ্ছে, কারণ জানে যে আমি পুরো হাদিসের পুরো সম্পূর্ণ কিছু, ও যে জায়গায় ভুল করছে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, যে জায়গায় তুমি এই জায়গায় ভুল করছো, এটা ভুল, এটা ভুল, তুমি এটা ভুল ব্যাখ্যা দিছ। ভালো থাকবেন সবাই, লাইক দেন, শেয়ার দেন, নিজের মতামত দেন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।